দুলহা 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 আছে সুলতান আছে ও গুলি করি বারো নিজস্ব নিজস্ব আমার নিজস্ব ব্যবসা এগুলো এগুলো আমার 2 বছর 12.50 টাকা এটা আপনার দোকানের লগে আম্বখানা আর এনুল সিলসিলা গলি 3 নম্বর গলি আমি আইছি খাদিম থাকি খাদিম শাহপুরান পুরো গাড়ি তো চলল হইছে না কোনো সময় উঠলাম ভালো লাগছে চলিয়া দাম অনুযায়ী ঠিক আছে বাট একটু লাম্পা যদি রাউন্ড দিতে পারতো ভালো হইতো রাউন্ডটা একদম কম হই যায় বাচ্চা তো ওখান থেকে ও তো সামনে পুরা ও জায়গা নিয়ে ঘুরাইয়া লই আইও একটু যদি দূরে নিত কিংবা তোর লং ইয়ে করতো তাইলে মনে করো কা বাচ্চা তো খুশি হইল অনেক তারা অনেক অন্যান্য বাইরা যারা আর তারাও খুশি হইল অনেক আমরা সিলেটের মনে করো কা মানুষ আয় বাড়িতে ঘুরার লাগে ও মানুষ যদি মনে করো কা একটু আনন্দ পায় মানুষের একটু আনন্দ দিতাম পারে আমরা সিলেটেরও বালা ঠিক আছে না তো আমার অনুরোধ থাকবো তার কাছে যে তারা তারা যাতে মানুষে একটু লাম্পা মানে একটু দৌড়টা একটু লাম্পা দেয় একটু বেশি চালায় আর কি তা এই চালানিটা একদম কম হয়ে যায় দেখা অনুযায়ী না বালা লাগছে আগে আমরা যুগেও আছি ঘোড়া গাড়ি তবে এখন একটু বালা লাগছে আগর থেকে আগে তো আমরা সব সময় পাইছি আসিল গাড়িগুলো তো আসেনি আর এখন মোটামুটি আরও একটু বালা লাগছে আধুনিক করছে এখন না টাকা অনুযায়ী তো বেশি যেমন প্রতি 50 টাকা হইলে তো 12টা বেশি হয়ে যায় না 20 টাকা হইলে মনে করে অনেক মানছে চলতো আমার লেখার মানছে তো 50 টাকা দিয়ে চলতে পারবো কিন্তু অন্য যা মধ্যবিত্ত যারা আছে এরা তো চলতে পারতো ওই যার তাই 5-6 বছর ধরে আমি করলাম কাজ সিলসিলা কোম্পানি 90 সাল থেকে 1990 সাল থেকে আমি কাজ করলাম ভাই আমরা রোজদারি মানুষ আমরা যখন খুশি তখন আই রুজ হিসাব আমরাও আইসি প্রোগ্রাম মারছি শেষ কিন্তু আপনার কাস্টমার থেকে জন্য 50 টাকা তাও ইতা মনে করেন মানুষ নাই এটা হালকা পাতলা চাহিদা ভাই তেমন নাই ইতা মনে করেন গোড়াখানি টেকা হয় না বর্তমান যে চাহিদা এই বাজার মনে করেন শুক্রবারে একদিন তা হইলে হয় না হইলে নাই এমনও দিন যা খালি মারি হয়ে যায় তখন ভালো হইতো এমনও দিন যাইতো সাপ্তাহে শুক্রবার বাজার 2-3 হাজার টাকা রুজি হতো এখন এটা কোনো চাহিদা নাই এখন 1000 টাকা মারতে গেলেও খুব কোথা গতি ইভেন ভাই এগুলো বিয়ার প্রোগ্রাম হইলে বিয়ার মনে করেন পার্টি র্যালি এগুলো সিলেটের যে কোনো জায়গায় বিয়ার প্রোগ্রাম ভাই এটা গাড়ি আছে গুড়া আছে এগুলো মানে এগুলো চাহিদা বুঝিয়া কত কিলো যাইব এটা একটা হিসাব আছে গুড়ার তোলে ভাই খরচা আছে প্রতিদিন মনে করেন 2000 টাকা খরচা আছে দৈনিক একটা গুড়ার তোল এগুলো গুড়া খায় বুসি খায় চানা খায় ঘাস খায় এগুলো খানি শেষ নেই ভাই কত টাকা খায় ভুট্টা ভাঙ্গা খায় ফিট খায় সত্যনে ছিল চলতাম ভাই এখন বর্তমান কোনো সুরত এখন বর্তমানে এই চলার বুঝ নাই আগের মতো এখন বর্তমান কোনো সুরত এই মনে করেন কোনো সময় হয় কোনো সময় হয় না